আসসালামু আলাইকুম। 2021 সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত ইজি এডুকেশন এসপি ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে। অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা ও তার সলিউশনের আজকের এই ভিডিওতে শিক্ষার্থী বন্ধুরা আমরা আলোচনা করব সমাজকর্ম বিষয়ে প্রথম পত্র অ্যাসাইনমেন্ট নিয়ে। অ্যাসাইনমেন্ট নাম্বার এক, প্রথম অধ্যায় সমাজকর্ম প্রকৃতি ও এবং পরিধি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অ্যাসাইনমেন্টের শিরোনামে লিখতে পারবে সমাজকর্ম প্রকৃতি এবং পরিধি। অ্যাসাইনমেন্ট, ডব্লিউ এ ফ্রিডল্যান্ডার এবং এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক প্রদত্ত সমাজকর্মের সংজ্ঞার আলোকে সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা পক্ষে যুক্তিকতা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি চাও যে তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনামে এই কথাটা লিখবে, তাও হবে, সমস্যা হবে না। যে তোমরা সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তার পক্ষে যুক্তিকতা লিখতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অ্যাসাইনমেন্টটা যখন তৈরি করব, অ্যান্সার লিখব, তাতে কিছু আমাদের নির্দেশনা এবং নির্দেশক দেওয়া আছে। নির্দেশনা এবং নির্দেশনাগুলো আমরা উত্তরের পাশাপাশি বলবো। আমাদের যে পাঁচ ভাগে নির্দেশনা দেওয়া আছে, আমরা উত্তরে আলোচনায় বলবো। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা উত্তরে চলে যাই। নির্দেশনা কতে বলা আছে, ডব্লিউ এ ফ্রিডল্যান্ডার এবং এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক প্রদত্ত সমাজকর্মের সংজ্ঞা। নির্দেশক সমাজকর্মের সংজ্ঞা, শিক্ষার্থী বন্ধুরা, আমাদের অতি উত্তম বা চার পাওয়ার জন্য ডব্লিউ এ ফ্রিডল্যান্ডার এবং এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্ক প্রদত্ত সমাজকর্মের সংজ্ঞা যথাযথভাবে লিখতে হবে। তো উত্তরটা দেখে নাও। কয়ের উত্তর, সমাজকর্ম। সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি নির্ভর একটি সাহায্যকারী ও সক্ষমকারী পেশা, যা সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল, সমষ্টি তথা মানুষের এমনভাবে সাহায্য করে যাতে মানুষ তার বস্তুগত ও অবস্তুগত সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নিজেই নিজেদের সমস্যার সমাধানে সক্ষম হয়ে ওঠে। সমাজকর্ম ব্যক্তি, দল ও সমষ্টির সম্পদ ও অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করে এবং সমস্যার সমাধান প্রক্রিয়া তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে। তাই সমাজকর্মকে এম্পাওয়ারিং পেশা হিসাবে অভিহিত করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দুইটা সংজ্ঞা দিতে বলা হয়েছে, সংজ্ঞাগুলো দেখো। ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডের সংজ্ঞাটা দেওয়া আছে এবং সমাজ বিশ্বকোষ এনসাইক্লোপিডিয়া অফ সোশ্যাল ওয়ার্কের সংজ্ঞাটা দেওয়া আছে। তোমরা বাংলা এবং ইংরেজি দুইটাই দেওয়া আছে, তোমরা বাংলা এবং ইংরেজি দুইটাই লিখবে। ভালো মার্ক পাওয়ার জন্য তোমরা বাংলা ইংরেজি দুইটাই লিখবে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পরবর্তী নির্দেশনা বলা আছে সমাজকর্মের এই দুইটি সংজ্ঞার তুলনামূলক উপস্থাপন ও ব্যাখ্যা। খ, সমাজকর্মের সংজ্ঞা তুলনামূলক উপস্থাপন। আমাদের অতি উত্তম পাওয়ার জন্য সমাজকর্মের দুইটি সংজ্ঞা তুলনামূলক উপস্থাপন করে যথাযথভাবে ব্যাখ্যা করে লিখতে হবে। সো শিক্ষার্থী বন্ধুরা, উত্তরটা দেখে নাও। খনং প্রশ্নের উত্তর, সংজ্ঞার বিশ্লেষণ। শিক্ষার্থী বন্ধুরা, দুইটি সংজ্ঞার বিশ্লেষণ দেওয়া আছে। দেখো, সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি ও কৌশল নির্ভর একটি পেশাগত কর্মকাণ্ড ও প্রক্রিয়া, যা সামাজিক কল্যাণ, সোশ্যাল বেটারমেন্ট আনয়নে প্রয়াস চালায়। শিক্ষার্থী বন্ধুরা, আমি দুইটি সংজ্ঞার বিশ্লেষণ দেওয়া আছে। এদিকে দেখো, আমেরিকান NASW তার মানে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স, একটা সংজ্ঞা দেওয়া আছে এবং বিশ্লেষণ দেওয়া আছে। পরবর্তী আরেকটা সংজ্ঞা দেওয়া আছে, মনীষী এটি মরালস অ্যান্ড VW শেফর, এই দুইটি সংজ্ঞা বিশ্লেষণ সহ দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লিখে নাও। শিক্ষার্থী বন্ধুরা, দেখো পরবর্তী নির্দেশনা আছে, সমাজকর্ম ধারণার পরিপ্রেক্ষিতে সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা। গ, সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য। সমাজকর্মের লক্ষ্য ও উদ্দেশ্য যথাযথভাবে বর্ণনা করতে পারলে আমাদের অতি উত্তম পাওয়া যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা, উত্তরটা দেখে নাও। ঘনং প্রশ্নের উত্তর, সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য। সমাজকর্মের মূল লক্ষ্য হলো সমাজস্থ প্রতিটি স্তরের মানুষের তার সামাজিক ভূমিকা পালনে সক্রিয় ও সক্ষম করে গড়ে তোলা এবং অনুকূল সামাজিক পরিবেশ সৃষ্টি করে সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করা। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাকি লেখাগুলো দেখে লিখে নিবে। ডব্লিউ এ ফ্রিডল্যান্ডার এর মতে, বিজ্ঞান, কলা ও পেশা হিসাবে সমাজকর্মের লক্ষ্য হলো মানুষের এমনভাবে সাহায্য করা যাতে প্রতিটি ব্যক্তি, দল ও সমষ্টি
সামাজিক মানসিক এবং দৈহিক কল্যাণের অধিকারী হতে পারে। সমাজকর্ম একটি গতিশীল পেশা, ডাইনামিক প্রফেশন হিসাবে সমাজের প্রয়োজন এর লক্ষ্য উদ্দেশ্য পরিবর্তন এসেছে। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স NASW 1981 সালে সমাজকর্মের নিম্নোক্ত উদ্দেশ্যসমূহ নির্ধারণ করেছেন। এক, জনগণের সমস্যার সমাধান, উপযোজন এবং ক্ষমতার উন্নয়ন সাধন। দুই, সম্পদ সেবা ও সুযোগের সাথে মানুষের সংযোগ ঘটানো। তিন, কার্যকর মানব সেবা ব্যবস্থা গড়ে তোলা। চার, সামাজিক নীতির বিকাশ ও উন্নয়ন। শিক্ষার্থী বন্ধুরা, আরও কিছু লক্ষ্য উদ্দেশ্য দেওয়া আছে। দেখো, মানুষ মূলত মানুষ ও তার পরিবেশের মধ্যকার পারস্পরিক সম্পর্ক হচ্ছে সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্যের মূল ভিত্তি। মানুষকে সামাজিক অবস্থানের সাথে সঙ্গতি বিধান করে যথাযথ সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে তোলাই সমাজকর্মের মূল লক্ষ্য। শিক্ষার্থী বন্ধুরা, আরও তিনটা লক্ষ্য উদ্দেশ্য লেখা আছে, তোমরা দেখে দেখে লেখো। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের পরবর্তী নির্দেশনায় আছে সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তার পক্ষে যুক্তিকতা। ঘ, সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তার পক্ষে যুক্তি। সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা যথাযথভাবে ব্যাখ্যা করলে অতি উত্তম চার পাবে। গণ প্রশ্ন উত্তর, সমাজকর্ম শিক্ষার প্রয়োজনীয়তা। সমাজকর্ম হচ্ছে মানুষের সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে তোলার অভিপ্রায়ে প্রতিশ্রুতিশীল একটি বহুমুখী পেশা। মানব জ্ঞানের বিভিন্ন শাখা হচ্ছে অর্জিত জ্ঞানের সমন্বয়ে গঠিত। সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান, পেশাগত মূল্যবোধ ও দক্ষতা ভিত্তিক ব্যবহারিক সামাজিক বিজ্ঞান। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী অংশ তোমরা দেখে লিখে নেবে। সনাতন বদ্ধতা নির্ভর সমাজকর্ম ব্যবস্থা মানুষের সমস্যার সাময়িক ও তাৎক্ষণিক সমাধানে চেষ্টা চালানো হয়। এতে করে প্রকৃতপক্ষে মানুষের সমস্যার কোনো সমাধান হয় না বললেই চলে। অন্যদিকে আধুনিক সমাজকর্ম টিম ওয়ার্ক অ্যাপ্রোচের মাধ্যমে উপযোগী পদ্ধতি ও কৌশল প্রয়োগ করে মানুষের সমস্যার দীর্ঘমেয়াদী ও স্থায়ী সমাধানের প্রচেষ্টা চালায়। ঠিক আছে বন্ধুরা, বাকি অংশটুকু তোমরা দেখে লিখে নেবে। বিংশ শতাব্দীর প্রথমার্ধ থেকে অবধি আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া, এশিয়া, ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন দেশে প্রায় 2000-এর অধিক বিশ্ববিদ্যালয়ে সমাজকর্মে উচ্চশিক্ষা চালু রয়েছে। এসব বিশ্ববিদ্যালয় হতে প্রতি বছর 50,000-এরও বেশি শিক্ষার্থী সমাজকর্মে উচ্চতর ডিগ্রি অর্জন করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় 1000 বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি ডিগ্রি প্রদান করা হচ্ছে। সমাজকর্মে উচ্চশিক্ষার গুরুত্ব প্রয়োজনীয়তা বিবেচনা করে জাপানের টোকিওতে কলেজ অফ সোশ্যাল ওয়ার্ক নামে একটি পৃথক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, সমাজকর্মের গুরুত্ব প্রয়োজনীয়তা তোমরা বাকি অংশ লিখে নিবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এটাই ছিল তোমাদের সমাজকর্ম প্রথমপত্র বিষয়ের এইচএসসি 2021 শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর। তোমরা এই নমুনা উত্তর থেকে ধারণা নিয়ে তোমাদের বইয়ের সাথে মিল রেখে অ্যাসাইনমেন্ট তৈরি করার চেষ্টা করবে। অবশ্যই কিছু পরিবর্তন আনবে, পরিবর্তন আনলে তোমার অ্যাসাইনমেন্ট আরও সুন্দর হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবে আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আমার অ্যাসাইনমেন্টের ভিডিওর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে।